আমি সত্যিই জানি না এটা আমাদের স্ক্রিপ্টে লেখা থাকে যে আমার বাবার আমায় বলতে হবে সেই জন্য আমি বলি বাবানটা কার সেটা তো আমাদের রাইটার জানে যে বাবান কার কিন্তু যদি রিলেশনশিপ ওয়াইজ দেখা যায় তাহলে আমি এখন বাবানের ওয়াইফ সো বাবান অফকোর্স আমার কারণ প্রত্যেকটা হাজবেন্ডই তার ওয়াইফেরই হয় তো সেই লজিকে আমি বলি যে বাবান আমার সঞ্জিদা লিখছে তুমি আলোর সাথে কেন এরম করছো আমারও খুব খারাপ লাগছে আলোর সাথে এরম করতে কারণ আমরা আগে এত ভালো ভালো সিন করেছি এবং আগে এত আমাদের বন্ডিংটাকে এত ভালোভাবে দেখানো হয়েছে এবং আমাদের স্ক্রিপ্ট এত ভালো আসতো যে নিজেদেরও করতে খুব মজা হতো কিন্তু এখন ছায়া চরিত্রটার মধ্যে যেহেতু একটা শেডস দেখা যাচ্ছে এবং সে নিজের প্রাণের প্রিয় মনকেও ভুল বুঝছে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আলোর সাথে এই ব্যবহারটা আমি খুব তাড়াতাড়ি যখন জানতে পারবো বাবানের কুকীর্তির কথা তখন ডেফিনেটলি আলোর কাছে আবার আমি ক্ষমা চেয়ে মানে ছায়া ক্ষমা চেয়ে আবার আর কি আলোর সাথে সমস্ত সম্পর্ক নর্মাল হবে এবং তোমাদের আরও আরও বেশি ভালোবাসা আমরা তখন পাব এবং অবশ্যই তোমরা এখনও আমাদের খুব ভালোবাসছো আলো ছায়া সিরিয়ালকে প্রচুর ভালোবাসছো তো অনেক টুইস্ট আছে যেইগুলো তোমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং অবশ্যই রোজ দেখতে হবে আলো ছায়া আমি অনেকের কাছেই দেখেছি যে অনেকেই বলছে যে আমি নেগেটিভ চরিত্র প্লে করছি এখন একেবারেই নয় ছায়া চরিত্রটা এবং আলো এবং ছায়া দুটো চরিত্রই কেউই নেগেটিভ নয় ছায়া কখনোই নেগেটিভ নয় সে শুধুমাত্র তার দিদিকে অর্থাৎ আলোকে যেহেতু সে অসম্ভব ভালোবাসত আলোর সাথে তার সম্পর্কটা ছিল একেবারে মানে মানে তারা একে অপরের পরিপূরক ছিল এবং এখনও আছে আলোর প্রতি ছায়ার কিন্তু ভালোবাসা এক বিন্দুও কমেনি কিন্তু আলোর বিয়ে হয়ে যাওয়ার পর আলো ছায়ার কাছ থেকে যখন দূরে চলে যায় তখন কোথাও গিয়ে ছায়ার মনে হয় যে আমার জগৎটা এরকমভাবে খালি হয়ে গেল এভাবে শূন্য হয়ে গেল সেই স্থানটা মানে আর কি সেই শূন্যস্থান জায়গাটাকে বাবান নিজের ছলায় বলায় কৌশলে সমস্ত কিছু করে কিন্তু সেই শূন্য শূন্যস্থানটায় নিজের জায়গাটা করে নিচ্ছে আস্তে আস্তে এবং সেই জন্যেই বাবানের চক্রান্তের শিকার হয়ে বাবানের কথায় মানুপুলেট হয়ে ছায়া কিন্তু নিজে এখন তার দিদিকে ভুল বুঝছে কিন্তু কখনোই ছায়া নেগেটিভ হয়ে যায়নি ছায়া কিন্তু কারোর ক্ষতি চায় না ছায়া চায় তার একটা সুন্দর সংসার হোক সে নিজের সংসারের প্রত্যেককে নিয়ে ভালো থাকুক সে নতুনভাবে কাজ শিখতে চায় সে বাড়ির সবাইকে সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে চায় ছায়ার মেন্টালিটিটা কিন্তু এটাই ছায়া কিন্তু কখনোই চায় না এর ক্ষতি হয়ে যাক ওর ক্ষতি হয়ে যাক কখনোই না সে বাবানকে কিন্তু মানে বাবান কিন্তু এখন তার প্রাণের চেয়েও প্রিয় হয়ে গেছে কারণ সে আলোর জায়গাটা ধীরে ধীরে নিতে মানে নিয়ে নিয়েছে তো সেই জন্যই আমি সবাইকে বলবো যে ছায়া চরিত্রটা কখনোই নেগেটিভ নয় ছায়া চরিত্রটা আউট অ্যান্ড আউট পজিটিভ সে শুধু এখন আলোর সাথে তার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এইরকম খারাপ ব্যবহার আলোর সাথে করছে হ্যাঁ আমি মালদার মে আমি মালদায় ছোট থেকে বড় হয়েছি ক্লাস টুয়েলভ অব্দি আমার মালদাতেই আমি আর কি নিজের টুয়েলভ অব্দি পড়াশুনো কমপ্লিট করেছি তারপরেই আমি কলকাতায় এসেছি এবং তারপরেই তোমরা আমাকে টেলিভিশনের পর্দায় দেখতে শুরু করেছো এবং এত এত ভালোবাসা দিয়েছ আমরা সারা দিন দুজন দুজনকে ছাড়া একেবারেই থাকি না আমরা প্রচুর গল্প করি প্রচুর আড্ডা মারি ইভেন কোনো একটা সিরিজ দেখার প্ল্যান হলেও দুজন মিলে দেখি ইভেন এরমও হয় যে ও আমাকে কালই জিজ্ঞেস করছিলো যে কোন সিরিজটা দেখা যায় বলতো আজকে লকডাউন আছে ইভেন আমি ওকে জিজ্ঞেস করি যে কি করা যায় বলতো আমরা খুব আর কি মিলেমিশে থাকি সব সময় ভালো থাকার চেষ্টা করি চিত্রা লিখেছে তোমাকে শাড়িতে ভালো লাগছে থ্যাংক ইউ আমার নতুন লুকটা কেমন লাগছে সবাই আমায় জানিও অভিরূপ মুখার্জি লিখছে হ্যাপি রাখি বন্ধন সেম টু ইউ নন্দিনী লিখছে দেবাদ্রিতা ওর অর্ণব হুইচ ইজ ইউর হু ইজ ইয়ার মোস্ট ফেভারেট পার্সন দুজনেই আমার খুব ফেভারেট পারসন আমরা তিনজন আর কি তিন মূর্তি বলা যেতে পারে আমরা তিনজন একসাথে প্রচুর গল্প করি প্রচুর আড্ডা মারি এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন এই করোনার জন্য আমরা একসাথে লাঞ্চ করতে পারছি না কিন্তু আগে এরকমও হতো যে আমরা একসাথে আর কি সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতাম হুই হুল্লোড় করতাম প্রচুর মজা করতাম এবং স্ক্রিপ্ট পড়তাম সবাই মানে কারোর সাথে কারোর সিন হলো সে তার রুমে এসে আমরা তাদের মানে দুজন মিলে তিনজন মিলে সবাই মিলে আর কি বসে সিন পড়তাম প্রচুর গল্প করতাম নতুন নতুন আইডিয়াস বার করতাম এটা যদি কারোর কোনো একটা জিনিস যদি আমাদের মনে হতো যে না এটা একটু অন্যরকম হলে ভালো হয় সবাই সবাইকে সাজেস্ট করতাম এখনও সেটা হয় এখনও সেটা চেষ্টা করি আমরা করার কিন্তু সেটা আর কি হাইজিন মেনটেন করে প্রিকশনস নিয়ে সমস্ত সেফটি মেজার্স আর কি মানে মেনটেন করে আমরা সেগুলো করার চেষ্টা করি কারণ সিচুয়েশানটা একটু খারাপ তবুও আমাদের সবার বন্ধুত্ব কিন্তু একেবারেই আগের মতোই রয়েছে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি বরং আরও বন্ধুত্বটা ভালো হয়ে গেছে স্নেহা লিখছে আছে দিদি একটা কোয়েশ্চেন তোমার তুমি যে ফোনটা ইউজ করো সেটা কি তোমার নিজের ফোন হ্যাঁ কোথায় ফোন ইউজ করি মানে সিনে হ্যাঁ যেটা আমি ইউজ করি সেটা আমার নিজেরই ফোন রিদিম সেন লিখছে যে তোমার বেস্ট ফ্রেন্ড কে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ঐশ্বরিয়া সেন সোমাশ্রী ভট্টাচার্য এবং দেবাদ্রেতা বাসু এরা তিনজন হচ্ছে আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড এদের সব মানে এদের তিনজনের সাথে ছাড়া মানে ইন্দ্রিলা অপূর্ণ এই তিনজন মানুষকে আমার লাগবেই আলো কিভাবে জানবে যে শ্বশুর মশাই অনেক বাজে বাজে কাজ করেছে এমনকি ওর বাবা মাকেও তিনি আটকে রেখেছেন সেটা জানার জন্য তো অবশ্যই দেখতে হবে আলো ছায়া আলো ছায়া দেখলেই তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং এই টান টান সাত দিন কিরম লাগছে কীরমভাবে এই টান টান সাত দিন তোমরা উপভোগ করলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করতে কেউ ভুলবে না আমি সবার কমেন্ট দেখবো সবার মেসেজ করবো কারণ তোমাদের সাথে অন্য সময় কি হয় যখন নর্মাল সিচুয়েশন ছিল এই কোভিড সিচুয়েশন ছিল না সেটা আমি দেবার কিছুদিন আগেই আর কি আলোচনা করছিলাম আমরা বিভিন্ন শো করতে যেতাম বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর মানুষের সাথে দেখা হতো তাদের অনেক প্রশ্ন থাকতো অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে পারতাম এখন শুধু সেই মাধ্যমটা হয়ে গেছে এই লাইভ তো সেই জন্য এই লাইভে এসে আমরা আমাদের আর কি মনটাকে অনেক বেশি শান্ত করতে পারি আমাদের অনেক অনেক ভালো লাগে প্রত্যেকটা আর্টিস্টেরই আমার মনে হয় লাইভটাকে মানে এই লাইভের মাধ্যমে তোমাদের সবার সাথে কথা বলা যারা আমাদের এত এত ভালোবাসা দেয় যারা আমাদের শোগুলোকে রোজ দেখে তাদের এই ভালোবাসাগুলো এই লাইভের মাধ্যমেই তো তো সেই জন্য খুব খুব ভালো লাগে আমাদের আর এই ভাবে যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো এইভাবে আমাদের পাশে থাকো সেটা জানতে পেরেও আমাদের কাজ করার প্রতি ইচ্ছেটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় ছায়া চরিত্রটা আমার কাছে খুব খুব স্পেশাল এবং ছায়া চরিত্রটাকে ওয়েন্দ্রিলা খুব ভালোবাসে রেসপেক্ট করে এবং আলো ছায়া পুরো শোটা আমার কাছে খুব স্পেশাল তাই আমি ছায়া চরিত্রটা করতে অসম্ভব এনজয় করি